যে আহমদিয়া মুসলিম জামাতকে কাফের কেন বলা হয় এটি সামাদ সাহেব কাতার থেকে তিনি আহমদী বন্ধু তিনি গতকালও আমাদেরকে প্রশ্ন করেছিলেন আসলে একদমই নতুন তিনি জানতে পেরেছেন আহমদিয়ার সম্পর্কে মৌলানা সাহেব যদি উত্তর দিতেন যারে দেখতে নারী তার চলন বাঁকা আজ পর্যন্ত কোন সত্যবাদীকে ফুলের মালা দিয়ে বরণ করেছে আমরা জানতে চাই আর যদি সত্যবাদী শেষ যুগে এসে থাকেন যেভাবে আমরা দাবি করছি এবং তিনি দাবি করেছেন তাহলে তার সাথে ব্যতিক্রমে আচরণ কেমনভাবে করা হবে কোরআন বলে যিনি সত্যবাদী হয়ে আসেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত মহাপুরুষ প্রত্যাধিষ্ট মহাপুরুষ হয়ে আসেন তিনি অবশ্যই নির্ঘাত বিরোধিতার সম্মুখীন হন তার আপনরা সব পর হয়ে যায় আপনরা শত্রু হয়ে যায় আর তখন মানুষ জানতে পারে একমাত্র আল্লাহর ভরসায় তিনি দাবি করেছেন আল্লাহর আদেশে তিনি দাবি করেছেন আর আল্লাহ যখন এই দুর্বলহীন মানুষটাকে বিজয় দান করে দেন অলৌকিক সাহায্য সাহায্য সমর্থন দিয়ে দেন তখন মানুষ জানতে পারে এ মানুষ আল্লাহর পক্ষ থেকে এসেছিলেন সেই জন্য আমাদেরকে কাফের বলা হয় হযরত মির্জা গোলাম আহম্মদ কাদী সালামকে কাফের বলা হয় আরও মজার ব্যাপার হচ্ছে আঠারোশো একানব্বই সালে মৌলী মোহাম্মদ হুসেন বটালবি আহলেহাদি সম্প্রদায়ের বড় নেতা ছিলেন এবং নিজের পত্রিকার সম্পাদকও ছিলেন ইশা সুন্নাহ পত্রিকার সম্পাদকও ছিলেন তিনি যতদূর পর্যন্ত ব্রিটিশ রেল ছড়ানো হয়েছিল যতটুক ততটুক উনি রেলে ভ্রমণ করেছেন এবং সারা হিন্দুস্তানে চষে বেরিয়েছেন যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ব্যক্তি আলাহ সালাতবাস্লাম ফিদাহ আবি বা উম্মি তার ভাষায় তো তিনি দোয়া করতেন না তিনি বলছেন এই ব্যক্তি ঈশা ঈশাকে মৃত বলে ঘোষণা করে এবং নিজেকে রূপক ঈসা হিসাবে দাবি করে এই কারণে এই ব্যক্তি নিজে কাফের এবং যারা তাকে মান্য করেছে সত্যবাদী হিসাবে তারাও কাফের এই ছিল প্রেক্ষাপট আজ একশো একত্রিশ বছর পার হয়ে গেছে তারপরে আজকাল প্রেক্ষাপট হচ্ছে খাতমে নবুয়ত মানে না আহমদিয়া জামাত আবা আগামীতে যখন খাতমে নবুত মানুষ বুঝে যাবে তখন এটাও বাদ দিবে আরেকটা একটা ছুতো ধরে বলবে যে এই কারণে তাদের কাফের ঘোষণা করা হোক দেখেন এক মহিলার গল্প মনে পড়ে তার স্বামী ভীষণ রাগি ছিল এই স্ত্রীকে এসে সহ্য করতে পারছো পারতো না তো কথায় কথায় তাকে ধরে কোনো না কোনো ছুতো ধরে তাকে মারতো তো এই লবণ বেশি কেন হয়েছে মশলা কম কেন হয়েছে এই এটা খাবার ঠান্ডা কেন হয়েছে এভাবে কেন দাও নাই ওভাবে কেন দেওয়া নাই তো সব কিছু একদিন সেই স্ত্রী সুন্দরভাবে সাজিয়ে পরিপাটিভাবে মশলাও ঠিক গরম ঠিক লবণও ঠিক সব ঠিক এখন কোনো সুযোগ পাচ্ছে না স্বামী ছুতো ধরে তাকে মারার তখন দেখছে যে বেলুন পিঁড়া হয় না বেলুন পিড়া দিয়ে যে রুটি বানায় সেই বেলুন পিঁড়া ব্যবহার করার সময় আটা গুন্দার পরে যখন সে রুটি বানাচ্ছে তখন তার হাত নড়ছে এইবার সে সুযোগ পেয়েছে বলছে বউকে বউ রুটি বানাবে বানাও কিন্তু তোমার হাত আর কোনোই নড়ে কেন এই ধরো এটাকে ধরো এটা কেমন কেমন কথা তো যে কোনোভাবে কাফের ঘোষণা দেওয়ার একটা ছুত দরকার ধর্ম ব্যবসায়ী মোল্লাদের ঈসা আলাহ মৃত্যু কোরআন দ্বারা সাব্যস্ত হয়ে যাবার কারণে এখন তাদের কোনো কথা মানুষ শুনে না ধোপেও টিকবে না আর যেহেতু এই কথাটা বললেই আটকে যাবে কোরআনে তবাফায়তানি বা মোতাবাফি বা তবাফি শব্দটি বাবে বেতাফাউল থেকে তেইশ জায়গায় ব্যবহৃত হয়েছে তেইশ জায়গায় মৃত্যু অর্থ অর্থাৎ শরীরটাকে বেকার পরিত্যাগ পরিত্যক্ত অবস্থায় ছেড়ে দেওয়া এবং আত্মাকে আল্লাহ কবজ করে নেওয়া এটাই হলো তবাফি শব্দের অর্থ যখন একবার একটা লোক কোরআন খুলে দেখবে যে মির্জা গোলাম আহমদ কাদিনী আল ইসলামের পক্ষে কোরআন সাক্ষ্য দেয় সে কেন বিরোধিতা করবে কিন্তু এখন এই ব্যাপারে তারা নীরব এখন হচ্ছে খাতমেনবুত যখন বুঝে যাবে জনগণ যে আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লু আসাল্লাম নবীন নবীদের পরশ মনি তার আধ্যাত্মিক স্পর্শ মাটির ঢেলাকে সোনাতে পরিণত করতে পারে এবং সেই কারণেই মির্জা গুলাম আহমদ কাদিনী সালাতু সাল্লা সালাম আল্লাহর কাছে সান্নিধ্য লাভ করেছিলেন আল্লাহ নৈকট্য লাভ করেছেন যখন মানুষ এটা বুঝে যাবে তখন এই লাইনটাও তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে তখন আরেকটা কোনোই নড়ার কোনো একটা ব্যাপার স্যাপার তাদেরকে খুঁজে বের করতে হবে দুঃসংবাদ ধর্ম ব্যবসায়ী মোল্লাদের জন্য ঐশী জামাতের বিরোধিতা সবসময় হওয়া সত্ত্বেও তারা কখনো জয়যুক্ত হয় না এবারও তারা হবে না এটা নিশ্চিত